সাড়ম্বরে পালিত হলো একদা নেতাজির ছায়াসঙ্গী বিপ্লবী সত্যরঞ্জন বক্সীর 126তম জন্মদিবস। কেওড়াতলা মহাশ্মশানে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক এবং এছাড়াও উপস্থিত ছিলেন সত্যরঞ্জন বক্সীর ভ্রাতুষ্পুত্র তথা সাংসদ সুব্রত বক্সী, মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সী, বৈশ্যনাথ চট্টোপাধ্যায়, নেতাজির গবেষক দীপঙ্কর ঘোষ, অধ্যাপিকা শম্পা ঘোষ এবং চট্টগ্রাম পরিষদ সহ বেশ কিছু সংগঠনের প্রতিনিধিরা। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছায়াসঙ্গী ছিলেন বিপ্লবী সত্যরঞ্জন বক্সী। রবিবার তার 126তম জন্মদিবস পালিত হল। সত্যরঞ্জন বক্সীর ভ্রাতুষ্পুত্র সুব্রত বক্সী থেকে শুরু করে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। শ্রদ্ধায় স্মরণ করা হয় বিপ্লবীকে। 1940 সালের জুলাই থেকে ডিসেম্বরে এই সময় একই সঙ্গে প্রেসিডেন্সি জেলে ছিলেন সত্যরঞ্জন বক্সী ও সুভাষচন্দ্র বসু। ওই সময়েই নেতাজি স্বাধীনতার লড়াইয়ের পরবর্তী রণকৌশল ঠিক করেন। সে সময় নেতাজি শলা পরামর্শ নেন সত্যরঞ্জন বক্সীর থেকে। সেটা জানতে পেরে ব্রিটিশ সরকার তাকে আটক করে তার উপর চরম অত্যাচার করেন। দিল্লির লালকেল্লার গোপন কক্ষে রেখে চলে চরম মানসিক ও শারীরিক অত্যাচার। নেতাজির একান্ত বিশ্বাসভাজন ছায়াসঙ্গী ছিলেন সত্যরঞ্জন বক্সী। তাঁর বাড়িতে একাধিকবার গিয়েছেন নেতাজি। মহান এই বিপ্লবীর কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চান গবেষকরা। নেতাজি যে দেশ ছেড়ে চলে গেছিলেন তার সমস্ত কর্মকাণ্ডের অন্যতম সাক্ষী এবং অন্যতম হোতা ছিলেন সত্যরঞ্জন বক্সী। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিশ্বাস করে গেছেন যে যে নেতাজি সম্পর্কে রটনা বা কারুর কারুর বিশ্বাস যে তিনি নেই, সেই ধারণাকে তিনি বিশ্বাস করতেন না এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিশ্বাস করে গেছেন যে নেতাজি ফিরবেন। এবং সেই কারণেই যে পুরনো বাড়ি, যে বাড়ি সঙ্গে নেতাজির পরিচিতি ছিল, সেই বাড়ি ছেড়ে কিন্তু কোনোদিন তিনি যাননি। আমরা ছোটবেলায় তার কাছে অনেক ব্যক্তিত্বকে দেখেছি। আমরা যেমন আইএনের বহু ব্যক্তিত্ব জ্যাঠার কাছে আসতেন, বেঙ্গল ভলেন্টিয়ার্সের অনেক লোককে আমরা দেখেছি। কংগ্রেসের সম্মেলনে একটি লোকও নেই, সেখানে নেতাজির সম্মেলনে 1940 সালে রামগড়ে ঠিক ঠিক করছে ভিড়। শুরু হয়েছিল নবযাত্রা, হয়েছিল ফরওয়ার্ড ব্লকের জন্ম। কে করেছিলেন জানেন? এ সমস্ত গোপনে যে এত বড় একটা অর্গানাইজেশন করেছিলেন, সে অর্গানাইজেশন হয়েছিলেন, সে কুশি লাভ ছিলেন সত্যরঞ্জন বক্সী। আগামী প্রজন্ম নেতাজির সঙ্গে তার ছায়াসঙ্গী সত্যরঞ্জন বক্সীকে মনে রাখবেন। আশা সংগঠকের, কলকাতা টিভি।